আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমত, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সবাই খুব ভালো আছি। তো চলে আসছি সাদেক যাওয়ার জন্য, রেডি হয়ে চলে আসলাম। আর হলো এখানে দাঁড়িয়ে গেছি, এখানে দাঁড়ায় থাকার কারণ হলো এখানে এসে 10টা বাজে ওয়েট করতে হয়। এখান থেকে গাড়ি ছাড়ে ঠিক 10:30 আর এসে এন্ট্রি দিতে হয়। আর যদি আবার এখান থেকে একটু লেট হয় তাহলে আবার 3:30 ছাড়বে গাড়ি, বুঝতে মানে তাহলে 3:30 মানে যদি একটু লেট হয়। তো এখানে আমি ক্যামেরাটা অন করার কারণ হলো এখানে কল বিক্রি করতেছে উপর সাইডে, ওখানে যাবো। ওখানে যাওয়া হলো ফল কিনবো, ডাব খাবো, সকাল থেকে মনে কিছু খাইনি এখনো, আর আমার শরীরটা বেশি ভালো না, শরীরটা বেশি ভালো না, তার জন্য ক্যামেরা অন করা হয়নি, সকাল থেকে অন করি নাই, আর ভালোও লাগতেছিল না। তো এই জায়গায় আসার পর অনেকটা ভালো লাগলো। আর যেই রাস্তা রাস্তা খালি উপর নিচ উপর নিচ উপর নিচ করতে করতে দম বেড়ে গেছে, কিন্তু পিছন পিছন সাইডে আরেকটা জায়গা আছে, এদিকে এদিকে দেখো, ওই জায়গাটা দেখতে অনেক সুন্দর। ওই জায়গাটা অনেক সুন্দর দেখতে, কিন্তু দেখতে দিবে না। এই যে সেনাবাহিনী আছে, কথা এদিক ওদিক করলে পরে গেলে তো ভাই গেল। তো যাই, তার পারমিশন নিয়ে আমরা যাবো। ওই বলছি বলছে ঠিক আছে যা, সমস্যা নাই। তো ওইখানে যাবো, ওইখানে যা ফল কিনে নিয়ে আসি, চলেন আপনাদেরকে সাথে করে নিয়ে যাই। রাবি আস, তুমি তো কিসের টেনশনে তো ঘুম থেকে উঠা গেল আমি জানো, বুঝি না। মাস্ক পরতে হবে, এখানে হলো ফলের মার্কেট, এখানে ফলের মার্কেট, এখানে হলো শুধু ফল আর ফল, কলা আছে, পেঁপে আছে, কেলে আছে, চল্লিশ
বেশি নিতে ওই জন্য কম রাখবে পঞ্চাশ টাকা পেট বেড়ে গেছে কেমন ভালোই লাগে না দেখছেন তো আমরা গাড়িতে চলে যাচ্ছি, এখন গাড়ি ছেড়ে দিব। অনেক কিছু শেয়ার করবো থাকলে অনেক কিছু থাকলে শেয়ার করবো।
আপনি কি বলতে চান? নাই কিছু কি গরম হয়ে গেছে সিট। ঠান্ডা করতেছে, কারণ ড্রাইভার সাহেব বললো আমি তো আগে যাইনি। ড্রাইভার সাহেব বললো যে এখান থেকে হচ্ছে সব থেকে ডেয়ারিং জায়গাগুলো, রাস্তা হচ্ছে মানে যা আসছি অনেক ডেয়ারিং রাস্তা ছিল, মানে দেখতে অসাধারণ, কিন্তু যে গাড়ি চালাইছে আমার ভয় লাগছে, প্রচুর ভয় লাগছে। আর আমরা এখানে অনেক উপরে আছে, সাদের সাথে পাহাড়ের উপরে উপরে উঠতে আসে উঠতে আসে উঠতে আসে, শেষ আর হয় না। এই শেষ কখন হবে বুঝতে পারতেছি না, বললো আরো 3 কিলোমিটার, তো খুবই ক্লান্ত, ভালো লাগতেছে না। তো আগে যাইতে হবে আর রেস্ট নিতে হবে, তারপর হচ্ছে ঘুরতে হইবে। এখন হচ্ছে গলা শুকিয়ে গেছে, এই জন্য হচ্ছে মরে মরে কাপ না চপার না কোকোনাট কাপ চপার হলো লাগলো, আর কোকোনাট হলো যে ডলফিন অনেক কষ্ট হয়েছে, অনেক অনেক এত পাহাড়ে ওঠা তো যাই না। হ্যাঁ না কাপ দেখিনি তো বিখ্যাত আর কি, বাম্বু বিরিয়ানি, বাম্বু চিকেন, এদিকে আসুন। তো ভাই তো অনেক ক্লান্ত, ও রুম দেখতে 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 যাওয়া
আসছেনে উপরে বসে ভাল লাগতো না এক সাথে আসছি। হ্যাঁ তাহলে বিল দিয়ে না মরিয়ম এত খুশি কেন? ওই দোলনাটাই মানে ওই জায়গাটাই আসছি আমরা, তার জন্য এত খুশি সিচুয়েশন ক্লান্ত হয়ে গেছে। ওরা কতক্ষণ আগে করতে হবে? বাম্বু কত টাকা? কতক্ষণ আগে অর্ডার দিতে হবে? সন্ধ্যার আগে রাতে আমরা বাম্বু খাবো। বাম্বু মানে শুধু বাঁশ খাবেন নাকি? হ্যাঁ এবার ঠিক আছে। সবজিটা ভালোই লাগে,
যেখানে আমরা থামছিলাম গাড়ি নিয়ে ওখান দিয়ে ভাবি দেখতেছে কোন জায়গায় আইছি আমরা বুঝে যাইতেছে ক্যামেরা হয়তো ভালো করে বুঝে যায় না খাবারটা কেমন ছিল